শিবরাত্রির পর দিন মানে পারণের দিন সকালে এই আমাদের ব্রেকফাস্ট, এটা দিয়েই আজকে আমাদের সকাল শুরু হচ্ছে। প্রভাত, তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে 2রা মার্চ, সকালবেলা উঠে স্নান করে শিবরাত্রির পারণা করে নিয়েছি মা মেয়েতে। লুচি, ছোলার ডাল, মিষ্টি এগুলো দিয়ে বরকে ব্রেকফাস্ট দিয়েছি, দেখালাম সেটা তোমাদেরকে, এর আগে সেটা দেখিয়েছি। এখন সাবুদানা বড়া বানিয়েছি, হিয়াকে দিয়েছি। এই যে হিয়া খা, কেমন হয়েছে বড়া? ভালো আছে? আমিও লুচি ছোলার ডাল খাবো, কিন্তু ওর জন্য সাবুদানা বড়া বানাতে হলো, সেজন্য আমিও সাবুদানা বড়া খাচ্ছি। এই যে আমার জন্য 3টে ভাজা হচ্ছে। সকাল সাবুজে ভিজিয়েছিলাম, সেটা বেশি ভেজানো হয়েছিল, সবটা খেয়ে আমি শেষ করতে পারিনি, খানিকটা সাবু ভেজা রাখা ছিল, সেটাকেই এখন মেখে রেডি করে ওকে বানিয়ে দিলাম। আর কি কি রান্না করবো এখনো ঠিক করিনি, ঠিক করে নিয়ে আবার কথা বলছি। ঘরে তৈরি, এবার এটাকে বোতলে ভরে নিলে সমস্ত রান্না বান্না শেষ করে খেতে বসে গেলাম। এত কাজ করে গেছি পর পর যে ক্যামেরা অন করার সময় পাইনি, ক্যামেরা অন করে কাজগুলো করতে গেলে অনেক দেরি হতো। ঘি বানিয়েছি, পায়েস বানিয়েছি, ওগুলো আমি এখন খেতে বসছি না। আমি কি কি নিয়ে খেতে বসেছি একটু দেখাই, তারপরে কথা বলছি। আজকের মেনু শুক্তো, শাক ভাজা, উচ্ছে ভাজা, ছোলার ডাল, ধোকার ডাল না ধোকার বড়া, বেগুনি, বেগুন ভাজাও করেছি কিন্তু সেটা নিয়ে আর বসিনি খেতে, বেগুন ভাজাটা নিয়ে আর বসিনি, আমি এগুলো দিয়ে এখন খাই। আর পায়েস কেন করেছি তার একটা কারণ আছে, খেয়ে উঠে বলছি। দিদি, ও দিদি, একটু দেবেন নাকি আমাকে হাড্ডি? অল্প হাড্ডি দেবেন? তোমায় দেখা যাচ্ছে না, তোমার শুধু হাতটা দেখা যাচ্ছে। এই যে দিদি, দিদি একটু দিন না, আমি অল্প অল্প আমি খাবো, ভালো করে জাবড়ে ধরলো তা কাউকে। এই যে একটু দাও না, একটু দাও। আজ দেখি তো একটু এখানে উঠে দিলে আমি ছবি ঠিক করতে পারবো না। এই বন্ধ কর, এটা ওর বার্থডের দিন যে দেওয়া হয়েছিল হাড্ডিটাই সেই হাড্ডিটা, খেতে খেতে রক্ত বেরিয়ে গেছিল দাঁত দিয়ে, না মারি দিয়ে জানি না, ওটার মধ্যে রক্তের আভা দেখে অনেক কষ্ট ছাড়ানো হয়েছিল। কাল আর দেওয়া হয়নি, আজ আবার দেওয়া হয়েছে, ডাকলেও শুনবে না। কেট, ও কেট, কেট, ওই যে মাথাটার এই অবস্থা বানিয়ে চলে গেল, একটু দিবি আমাকে? দে দে, কত যুদ্ধ কত কষ্ট। গতকাল আর পরশু একটু ঢিলেমি করে কাজ করেছিলাম, অত তোড়জোড় করে কাজ করিনি, সেই কারণে আজকে যে কি সেই কারণে আজকে যে কত কাজ মানে অন্ত নেই। সিঁড়ির গাছগুলোতে 2-3 দিন হয়ে গেছে জল দেওয়া হয়নি, নেতিয়ে পড়েছে ক্রোটন।
ঘরে দাঁড়া, আমি কাজ করছি। গুড ইভিনিং, গুড লোকে গুড নাইট বলার সময় হয়ে গেল আমার। গুড ইভিনিং, প্রায় রাত 10টা বাজে, রাতের খাবার বানাতে রান্নাঘরে এসেছি। মোটামুটি রান্না হয়ে গেছে, বড়া ভাজাটা বাকি আছে, বড়াটা ভেজে নিয়েই খেতে বসে খেতে পারবো। এই সিজনটায় বাইরে থেকে বেরোতে বিকেলবেলা আমার খুব ভালো লাগে, বুঝলি না? আজ বিকেল বেলায় মা মেয়েদের একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম। আর কেট অত বড় ক্যালসিয়াম স্টিকটা পুরোটা খেয়ে ফেলেছে, তারপরে মানে ওটা পেটে গিয়ে বেড়েছে বা কিছু হবে। এতক্ষণে ওর খাওয়ার ইচ্ছে হয়েছে, এখন খেতে দিলাম, চুপচাপ বসে আছে। আজকে সন্ধেবেলায় বিস্কুটের জন্য লাফালাফি করেনি, একবারে অত খেয়ে ফেলেছে না। রান্নাঘরে রান্না বসিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে এলাম। দুপুরবেলা যখন পায়েস বানাচ্ছিলাম তখন তোমাদেরকে বললাম যে একটা বিশেষ কারণে পায়েস বানাচ্ছি, কিন্তু বলিনি বিশেষ কারণটা কি। বরের জন্মদিন, তার জন্মদিন নিয়ে অত উল্লাস নেই, কোনোই ব্যাপার নেই। আমার আর হিয়ার তো আছে, গৃহকর্তার জন্মদিন বলে কথা। আমরা গতকাল বাজারে গিয়ে শ্রীলেদার্স দেখেছো, আমরা ঢুকেছিলাম শ্রীলেদার্স থেকে, আমরা একটা ওয়ালেট কিনে এনে দিয়েছি, গিফট করেছি, আর একটা হ্যাঙ্কি রেডি করেছি, যেটা ও জানে না, যখন আমরা খেতে দেব তখন ওটা দেখিয়ে দেবো। সামান্যই আয়োজন, যা করেছি সবটা দেখাচ্ছি একটু পরে। জন্মদিন উপলক্ষে এইটুকুই আয়োজন করেছি, পায়েস, পায়েস, ধোকা আর ফুলকপির বড়া, ছোলার ডাল, ঢোকার ডালনা, এটা পনির, আলু মটর পনির, বেগুন ভাজা, পালং শাক, ঘরে বানানো, আজকের ঘরে বানানো ঘি আর লঙ্কা, এইটুকুই আয়োজন। আজকে দুপুরবেলা আমি আর হিয়া মিলে এটা তৈরি করেছি, বানিয়েছি আমরা। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে আবার নতুন সেলাই নিয়ে এসেছি, বিকেলবেলা যখন বেরিয়েছিলাম সেগুলোকে এখন করব। খানিকক্ষণ করার পর ঘুমিয়ে পড়ব। তো ঘুমানোর আগে যে কথাটা বলতে হবে প্রত্যেকটা দিন, সেটা বলতে চলে এসেছি। সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে ঝুমকার সঙ্গে। লিপ মিলল না আজকে, এই করে করে না রিলেও আমার লিপ মিলে না ঠিক মতো, হিয়ার লিপ গুলো ভালো মিলল। ওকে বাই, গুড নাইট।